হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকে আমি তোমাদের দেখাবো চিকেন কষা রেসিপি, আর এই রেসিপিটা খুবই ভালো হয় আর খেতে খুবই সুস্বাদু। চলো রেসিপিটা শুরু করি। খুবই টেস্টি আর দারুণ রেসিপি, আর এটা তৈরি করার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি। প্রথমে নিয়েছি জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, আর তারপরে নিয়েছি ধনে গুঁড়ো, তারপরে নিয়েছি স্বাদ মতো লবণ। এদিকে আমি নিয়েছি আদা রসুন বাটা, টক দই, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা কুচি আর টমেটো কুচি করে কাটা। আর এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে, আর তোমাদের দেখিয়ে দিই পুরোটা। আর ম্যারিনেট করে নেব মাংসটাকে। তো ম্যারিনেট করার জন্য যে যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো আমি সব একে একে এখানে দিয়ে দিচ্ছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাই এখানে আমি দিয়ে দেব। দেখো এখানে আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে, আর এরপরে আমি অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যেটা নিয়েছিলাম, তারপরে টমেটো কুচি দিয়েছি, আর টক দই, আর অল্প করে ধনে পাতা কুচি। দেখো সব মশলা ম্যারিনেট করার জন্য দেওয়া হয়ে গেছে, এটাকে আমি এবারে ভালোভাবে ম্যারিনেট করে নেব, আর মাংসটাতে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা পুরো মাংসটাই ভালোভাবে মিশে যায়। তো আমার এটা এবারে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এবারে রান্নার দিকে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি গরম মশলা, এরপরে আমি দিয়ে নেব অল্প করে জিরে, তারপরে তেজপাতা দিয়ে নিয়েছি, আর তারপরে কাঁচা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে এবারে দেখো ম্যারিনেট করা মাংসটা এরপরে আমাদের কড়াইতে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো এখানে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার আসছে আস্তে আস্তে, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে, মানে পুরো খাবো খাবো মনে হচ্ছে। আমাদের বাড়িতে যখনই চিকেন রান্না হয় তো সবসময় এরকমভাবেই রান্না করা হয়, আর তোমরাও এই রান্নাটা ট্রাই করতে পারো। এরপরে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না এটা সিদ্ধ না হয় ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর দেখো আমাদের চিকেন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখতেও মানে দারুণ লাগছে। আর তোমরাও এটা বাড়িতে ভালোভাবে ট্রাই করতে পারো, এটা খুবই মজাদার হয় আর এটা খুবই সহজে তৈরি করা যায়। তো এটা আমাদের খাওয়ার জন্য এবারে আমরা একটা বাটিতে তুলে নিয়েছি, দেখো আমরা তুলে নিচ্ছি বাটিতে, এটা আমাদের দুপুরে লাঞ্চে খাওয়া হবে। তো কীরকম রান্নাটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, অবশ্যই জানিও কিন্তু। আর রেসিপিটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, আর অন্যজনকে দেখার সুযোগ করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশন অন করে দেবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।